আমি যখন গল্পটা শুনি তখন চটচটি দেখতে পাই। আমরা টেলিভিশনে যেগুলোকে নাটক বলি সেগুলোকে সিনেমা বলতে আমার কোনো আপত্তি নেই। আমি আসলে বলতে চাই কি, যারা বিরোধিতা করছেন তাদের সিনেমাও আমি আগেও বলেছি আর আগে আরেকটা সেটিকে যে তাদের সিনেমাগুলো ভালো হোক, সবাই দেখুক, সেটাই চাই। তাদের সিনেমাও যদি দেখে, আমি একটা সিনেমা অভিনয় করেছি, আমার মানে সকলের সিনেমা যদি দর্শক দেখে তাহলে সেটা আমাদের সকলের সিনেমার জন্য ভালো, আসলে আমাদের সিনেমা জগতের জন্যই ভালো, আমাদের শিল্পের জন্য ভালো। একজন আরেকজনের বিরোধিতা না করি, হ্যাঁ, কারণ আমাদের এগুতে হবে আসলে সবাইকে নিয়ে, সবাই একসঙ্গে। আমি আমার জায়গা থেকে যেটা বলবো যে এটা আমার খুব ভীষণ পছন্দের একটা চরিত্র, এই চরিত্র, এই গল্পটা শোনার সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছে যে আমি কালকে এটার শুটিং করবো। আমি এতটাই এক্সাইটেড ছিলাম, আমি যখন গল্পটা শুনি তখন চরিত্রটি দেখতে পাই, তো চরিত্রটি তখনই মাথায় ঢোকে প্রাথমিকভাবে। লোকটাকে দেখা যায় কিন্তু যে লোকটা এইভাবে হাঁটে, এইভাবে তাকায়, এইভাবে কথা বলে, কথা বলার সময় এক্সপ্রেশনগুলো এরকম হয়, সেরকম কিন্তু আমরা বই পড়লেও বা কোনো একটা গল্পের বই পড়লেও আমরা চরিত্রগুলোকে দেখতে পাই, তো সেরকমভাবে আমিও দেখি। তারপর চরিত্রটা দীর্ঘকাল আমার মাথার মধ্যে থাকে এবং আস্তে আস্তে পাকতে থাকে নিজ দায়িত্বেই অনেকটা। তারপরে এক সময় তার সঙ্গে আমার কথা হয়, তারপর আমি কাজটা করে ফেলি। আমি এই জায়গাতে অভিনয় করি। আমরা টেলিভিশনে যেগুলোকে নাটক বলি ক্যামেরায় তৈরি হয় সেগুলোকে সিনেমা বলতে আমার কোনো আপত্তি নেই। হয়তো অনেক বড় পরিসরে সেই কাজগুলো অনেক অনেক কিছু খরচ করে সবগুলো দিককে খুব অসাধারণ করে করা সম্ভব হয় না ডিউ টু বাজেট, কিন্তু বাংলাদেশের টেলিভিশনে আমরা এমন অনেক নাটকই করেছি যেগুলো আসলে সিনেমার মাত্রা পেয়েছে। আমি ওটিটিতে খুব বেশি কাজ করিনি, তিনটা কাজ করলাম। আমার কাছে মনে হয় বরং আমি এইটা বলতে পারি যে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, এখন ডিরেক্টর আসলে একটা চরিত্রে কাকে দেখতে পান সেখানে আমি জোর কেমন করে কাটাবো যে আমাকে নাও আমাকে নাও, সেটা তো হয় না আসলে, তাই না? এখন ডিরেক্টর হয়তো এমন একজন অভিনেতাকে নিচ্ছেন সেটা হয়তো ভুল হচ্ছে, তারপরেও সেটা ঠিক এই জন্য যে উনি তো তাকেই দেখতে পাচ্ছেন, ব্যাপারটা তো তাই।